হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম সকাল সকাল আমার রেগুলারের যা রুটিন, রোজ দিনই একই কথা বলি তোমাদের কাছে। তো কি আর বলবো বলো, ব্লগের শুরুতেই গুড মর্নিং দিয়েই শুরু করাটাই ভালো, যাতে সবার সকালটা মানে ভালো কাটলে সারা দিনটাও ভালো কাটে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সব সময়, তোমাদেরও ভালো কাটুক, আমারও ভালো কাটুক। তো যাই হোক, তো গুড মর্নিংয়ের সাথে সাথে দেখো, জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তখনও কিরকম কুয়াশা কুয়াশা ভাব, তো তোমাদের দেখাবো, তখনও মানে চাঁদ মামাটা দেখা যাচ্ছিল। এখন মোটামুটি বাজে, মোটামুটি কি বলবো, 5টা 40 হবে। আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম বাজলেও উঠি 5টা 4:45, না বাজলেও উঠি। অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের দাস মানুষ। তো চলো, কিছু তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এত ভোরবেলা ওঠে মানে পাগল না কি, অন্ধকারেই লাইট জ্বালিয়ে কাচাকাচি করি। তো দেখো, ফাইনালি মেলা হয়ে গেছে, আর এখানে দেখো, ওই দেখো চাঁদ মামাটা, তখনও ডোবেনি চাঁদ মামা। তো বুঝতে পারছো কতটা ভোর, চাঁদ মামা এখনও দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো, মেলা টেলা তো হয়ে গেল, এবার আমি চলে যাব গামলাগুলো নিয়ে, নিচে চলে যাব, দরজাটা আটকে দিই, নয় হনুমানগুলো আবার ঢুকে পড়ে। তো চলো, দরজা আটকে দিয়ে সোজা নিচে চলে আসলাম, আর এসে গামলাটা রেখে দিলাম বাইরে। তখনও জল হচ্ছে, 6:30 বাজেনি। তারপরে গামলাগুলো তো ধুয়ে টুয়ে, মানে যেই গামলায় কাচাকাচি করেছি ওগুলো ধুয়ে টুয়ে বাইরে স্ল্যাবটা ধুই। এটা আমার মানে নিত্য দৈনন্দিন বলতে পারো, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এটা না ধুলে না কেমন একটা আমার গা ঘিনঘিন করে, মানে বাসি টাসি থাকে তো এখানে, বিড়াল কুকুর আসতে পারে না, যেহেতু চারিদিকে পাঁচিল দেওয়া গেট আছে গোল করে। তো যাই হোক, চলো সব ধুয়ে টুয়ে নিয়ে তারপর সোজা আমি নিজে ফ্রেশ হব, চলে যাব। গামলাগুলো একটু ধুয়ে দিচ্ছি, আর দেখো সোজা চলে এসেছি ফ্রেশ হয়ে দুধ চায়ের কাছে। তার আগে শাশুড়িমাকে রচা দিয়ে দিয়েছি, দুধ চাটা দেখতে পাচ্ছ কেমন টকবক টকবক করে ফুটছে, আহ দেখে আমার যা লাগছে না। তো যাই হোক, লেগে আর লাভ নেই, আগে সব কাপে কাপে দেবো তবে তো খাবো। তো যাই হোক, চলো কাপে কাপে ছেঁকে নিচ্ছি, আর এই দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে আর দুধ চা। তো ওদিকে তো চাটা খাওয়া খাই শেষ, মেয়েকে বললাম সকালে গোপু সোনাকে একটু দিয়ে দে, আমি একটু বেলাতে পুজো করব যেহেতু বৃহস্পতিবার, আগে ব্রেকফাস্টটা সেরে নেব। তো কি করবো বলো তো ব্রেকফাস্টে? তো এখন না আমি মানে ঠিক করেছি রেগুলার ভাত করব, ভাত করলে একটু আমার হেল্প হয়, সকালে যদি রুটি করি না খুব দেরি হয়। হ্যাঁ, রুটি করব না কেন, শনি রোববার করে করবো। আর দাদা ভাই তো বলেছি সকালে আর রুটি করব না, আমি আর পেরে উঠছি না, রুটি করতে গেলে রান্নার দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য এখন থেকে সকালে ভাতই করবো। এই দেখো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর করব হচ্ছে এটা পেঁয়াজ কলি ছিম বেগুন আলু দিয়ে একটা তরকারি করব, নামানো আগে ধনে পাতা দিয়ে দেবো, খুব ভালো লাগে। তো যাই হোক, কিছু না কিছু তো করতে হবে। তো যেহেতু ভাত করলে না রান্নাটা তাড়াতাড়ি হয়, একবারে একটা তরকারি হয়ে গেল, সেই তরকারিটা কিছুটা রইলো, আবার ডালটা একবারে হয়ে যায়, আমার অনেকটা হেল্প হয়। তো দাদাভাইকে বলেছি সকালে আর রুটি করতে পাচ্ছি না, অনেক দিন খাইয়েছি সকালে রুটি, আর রাতে রুটি হবে রেগুলার। এবার দাদাভাইকে যদি 4টে রাতে করে দিই, ছেলে মেয়েও বলে আমাদেরকে দেবে। তো দেখো, গরম গরম টমেটোর ডাল আমি নামিয়ে নিলাম, কি সুন্দর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছো। আর এখানে তরকারিটাও নামিয়ে নিলাম, হয়ে গেছে দুটো তরকারি, আর ভাত হয়ে গেছে, ব্রেকফাস্টের ঝামেলা শেষ। সোজা চলে এসেছি আমি খাটে, খাটে দেখতে পাচ্ছো আমি, কেউ নেই খাটে, ওখানে সবাই খাওয়া টাওয়া করছে, এদিকে আমি, ছেলে এসে কি যেন আমার সঙ্গে বক 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 করে যাচ্ছে, আমার পেছনে পড়ে থাকে সবসময়। যাই হোক, এত বড় ছেলে সারাক্ষণ পড়ার জন্য চেঁচামেচি করতে হয়, তো কেউ বলবে ও মাধ্যমিক দেবে, সমানে আমি বক বক করতে থাকি বাড়িতে থাকলেই, আর ও আমার পেছনের সঙ্গে আসে, এটা বলে সেটা বলে, আমার মাথা যায় গরমে, দেখতে পাচ্ছ কেমন বক 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 করে যাচ্ছি, আর ও সমানে দাঁড়িয়ে বক বক করে যাচ্ছে। আমি যে শান্তিমতো একটা কাজ করবো সেটাও আমার হয় না, বিছনা করছি সেখানেও বক বক। তো কি আর করা যাবে, চলো, ছেলে পেলে থাকলে তো করতেই হবে, সবসময় মাথা গরম করলেই হবে, কিন্তু মাথা তো ঠিক থাকে না, কি বলবো বলো, আমি কোশ্চেন করছি আমি অ্যান্সার দিচ্ছি। তো দেখো, আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর বেডশিটটা পেতে নেব সবসময়ের মতো, এবারে বেড কভারটা একটু দেরি হয়ে গেল, মানে শাশুড়িমাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য এদিকটা একটু দেখতে পারিনি। তো যাই হোক, একদিক দেখলে একদিক হয় না সবাই জানে। তো চলো, বেড কভারটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে নেমে পড়ব নিচে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো।
তো দেখো এখানে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। এটা হচ্ছে কালকের একটু সেই ট্যাংরা মাছের তরকারি ছিল আর বাঁধাকপি। বাঁধাকপি ওই যেতে আমাদের বললাম আগের ব্লগে যে শীতকালে বাসি বাঁধাকপি, বাসি পালং শাক এগুলো খেতে খুব ভালো লাগে, মিশানো তরকারি, মানে শীতের সবজির যে ব্যাপারটা সেইটা। তো দেখো এখানে চিকেনটা বসিয়ে দেবো। আগের দিন তোমাদের বলেছিলাম না শরীর খারাপ বা এতটা বেলা হয়ে গেছিলো, চিকেনটা রান্না করতে ইচ্ছে করছিলো না, তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে চিকেনটা বসিয়েছি আর এদিকে শাশুড়ি মায়ের মাছটা বসিয়েছি। সেই ছোটো মাছগুলো নিয়েছিলো, তার মধ্যে বেলে মাছ, তোরা মাছ, কেকলে মাছ কিছুটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য কাঁচা। তো সেটাই করেছি। আর এই পাশে আমাদের চিকেনটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। তো যেহেতু সকাল সকাল সব আনা ছিল, ওই জন্য রান্নাটাও সকাল সকাল হয়ে গেছে। আর গরম জলটা মেয়েকে ঢেলে দিচ্ছি, চলো। এই যেহেতু শীতকাল পড়েছে, মানে তিন চার হাঁড়ি আমাদের গরম জল হয় রেগুলার। আর এখানে ভাতের জল টল রেডি করে বসিয়ে দিয়েছি আর গ্যাস মুছে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবারে পুজো, মেয়ে সকালকে গোপুসোনাকে দিয়েছে আর আমি তাড়াহুড়ো করছি পুজো করার জন্য। বৃহস্পতিবারে পুজোটা একটু টাইমই লাগে, তো ওই জন্য ওভেনটা মুছে নিচ্ছি। রান্না তো শেষ আর ভাতের হাঁড়িটা রেডি করে পাশে বসিয়ে রেখেছি। আর বেসিনের মধ্যে না কাপ টাপ রয়েছে, সেগুলো একটু ধোবো, আর যাবতীয় যা যা আছে সেগুলো ধুয়ে টুয়ে একদম রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে যাব। তো দেখো এদিকে দুপুরে কাজ সেরে টেরে সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা টিফিনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে, অনেক দিন যাবত দেখানো হয় না। এর আগে মানে কদিন আগে শেয়ার করেছিলাম, অনেক দিন বলতে অনেক দিনই রাতের খাবারটা শেয়ার করেছিলাম। তো এটা দেখতে পাচ্ছ পেঁয়াজ আর আলুর একটা পুর করছি। ছেলে অনেক দিন ধরে বলছে মা একটু স্যান্ডউইচ করে দাও, একটু স্যান্ডউইচ করে দাও বা বেট পকোড়া করে দাও। তো দেখো মানে বলতে বলতে সন্ধ্যাবেলা না মানে আমার কিছু করতে ইচ্ছে করে না, এটা হচ্ছে সত্যি কথা। সারাদিন আমি কাজ করে যাই করে যাই, মানে মুখ বুঝে কিচ্ছু মানে আমার মনে হয় না, কিন্তু সন্ধ্যার পর একটা কাজও করতে ইচ্ছে করে না। তো আজকে মাসখানিক হবে ও বলছে বলছে, তো কিছু করার নেই, করেই দিই কষ্ট হলো। তো আলুর পুরগুলো ওপর পড়ার থেকে আসার সময় টাকা দিয়েছিলাম, পা রুটি নিয়ে এসেছিলো, আলুর পুরগুলো ভরে একটুখানি এটাকে ব্যাটারে ডুবিয়ে দেখো ভেজেছি। তো দেখো কি ভালো লাগছে না দেখতে। আর একটু সস শসা দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, আবার অন্য একদিন আসবো। টাটা বাই।